পরে ভাই বহুত দিনের মধ্যে আইছি ভাই দি আমি মিলমু বহুত দিনের পরে ইটা না কইলে আমরা সকাল সকাল আইতাই তো গাইন না তুই কইছ না নি তাই আমি তো কইলাম ফোন হইলাম একটা ফোন দে তুই আমার তো রিচার্জ নাই ও কইলাম বেটা এটা কি তারে কথা বিবেক বুদ্ধি নাই শুনলাম ভাই হ্যালো কিটা বাইরে আইনি তোমরা কইলাম ওটা তোমরা সকাল সকাল আইতা তোমরা লাগাইছো কিটা আচ্ছা এটা আইনি আচ্ছা তে আও ওটা বোয়াত আছে ইয়ো রাস্তা গলা ইয়ো গাছর তলে আচ্ছা আও আইডা 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 নিও সকালে উঠিয়ে 10টার সময় খামো যাওয়া লাগে আবার সন্ধ্যা পরে যাওয়া লাগে তো যার খামে কাজে চলে রামবে তোরে কইলাম তোর ফোন নাম্বার দিতে আমি তোমার ফোন নাম্বার পাইলাম মোবাইলই গো মনে হয় নষ্ট হই গেছে রে বাতার আজ কত বছর বাদে দেখাইলে ওরা তোমার নাম্বার আসলে ওরা কাটি গেছে মোবাইল 7 বছর পরে বাদা দেখাইছি ও মেট্রিক পরীক্ষা দেন গেছলাম তো কিটা ও তোমরা আসনি বললা বড়াই ও আই মোটামুটি ভালো মোটামুটি ভালো আমরা দুগু তো দেখা হয় তোমরা লগে তো কত দিন বাদে আমরা হামো কাজ থাকি তোমরা লগে দেখাইলে এটা মাত বাদ দাও আজ 7 বছর বাদে তোমরা লগে দেখাইছো চলো কোন দাহান থেকে ফাকাই আইম রে খানো এটা ফাকানি চলো ভাই সেখান থেকে ফাকাই আইম বড়াই সিলেট টাউনের মাঝে ঘুরি আইম চলো আরে ভাই ঠেলা বহুত দিন মাঝে বন্ধু তার লগে দেখা হয়েছে তোর মাতি ফাঁকানি তো যাইতে আমি এখন আমার কাছে টেকা নাই মাত্র আছে 30 টাকা রে ভাই 30 টাকা আমি আছি না আমরা আছি তো সমস্যা কিটা আও চলো চলো আই এ চলো এই বন্ধু গো গো শুনে কি গো গো হ্যালো ভাই খাম নি ও ভাই নাই নাই তো নাই নাই আচ্ছা তে ভাই আর আমরা দুজনে নাই বুঝছেন আমি ফোন আমরা কি বিআইপি শার্ট আনছি কাজির বাজারে লামাতে গিয়ে দিবেন তোর শার্ট তোমরা আমার আমরা লোকে অঞ্চল ভাই ভাইয়ের কথা তো ঠিক আমরা অতদিন বুঝতাম পারছি না অতদিন ধরে চলা ফিরা করি আমরা বুঝিয়া না ভাই তার কথা নিয়েও ভাই ফটো আইলাম সঠিক ফটো কাজী মেনশন থেকে আনছি ওই দেখো শার্ট ওই দুগো ওই দুগো কাজী মেনশন তো ভাই খাফর তো খাফর কাজী মেনশন হলো এখন বুঝাও দা আচ্ছা এসে নি কাপুর আচ্ছা খাফর দিয়া তো ভাই পরিচয় না পরিচয় হইলো দনি দিয়ে আমরা দনি আপনি 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 এক লগে কোন সালা ফিরা করুন ভাই ভাই আপনার নাম্বারটা দাও নাম্বার ভাই 016125 আচ্ছা ভাই তো ফোন দিন ফোন দিন জেনো ভাই আচ্ছা এই কসা হয় না ভাই দেখাই না আপনার রক্ত কি আচ্ছা আচ্ছা আমরা নেই আই তাহলে চলে না আচ্ছা ফোন ধরেন না এটা খানো গেলা বুঝছিস সোলবা দেখি তাহলে খানো মনে আসুন ব্যস্ত মনে হয় কিটা বড়াইন তোমরা তো গাই তো গাই ইয়া কতরা ফোন দিছি মোবাইলে দেবো সাইন বড়াইন ফোন দিকে একটা ধরনি তোমরা কে গুন বেটা তোমরা আমরা সিনি না
ইটা কিটা কস বড়া এদিন কো চলিয়া গলে বড়া 7 বছর থেকে বড়া তুমি লাগে বড়া চলি চলি গিয়া তুমি এখন বন্ধু পাওরি জস নি বড়া ইটা কিটা তুমি টুকাই কোয়েন বড়া তুমি লাগে কিটা দতাম তুমি ডার গেটা বার আমরা গেটা মিলে নি কসাই তুমি লাগে আমরা না তাতাম 7 বছর কিটা তুমি লাগে আমরা 7 বছর তাছিলাম ভাই সিন না তুমি ডা আমরা ছিলাম না টুকাই আগতে কাই নি আতিটা বুলি দাও এখন কো নতুন করে তুমি চলো আমরা আমরা নতুন বন্ধু হইছি আমরা তারা লগে চলি তুমি লাগে আমরা মিলে না আমরা স্ট্যান্ড আর আমরা ওরা বেটা না ওরা তুমরা কই তুমরা আর কই আমরা কিতা মিলে এটা যাও যাও কিতা মিলাও তুমরা যাও বেড়া একদম মিট ভাই তামেন ভাই তামেন আপনাদের বিষয়টা কি আগে আমাকে বলুন কি বলবো ভাই আপনাকে আপনাকে ভাই 7 বছর থেকে আমরা এক লগে চলি আই আর বন্ধু তারা আমরা যারা গিয়ে সারি গিয়া ও বাড়ি মাটি আর তারা লাগে জামেলা ছিল কিটা কইতা তাড়াতাড়ি কইলো আমরা বন্ধু হলকে মিলা দেওয়া লাগে তারা সময় খুব কম ওইলা আপনারা নিশ্চয়ই গল্পে পড়েছেন যে পাঁচা লোকে কিছু বলে ও ভাই আমরা এক লগেও করছি তো আমার কথাটা আগে বুঝুন তারপরে কথার জবাব দিবেন তো কথাটা হচ্ছে এই যে আমি জানি না কে আপনারা কোথা থেকে আসছেন তো আমার কথাটা হচ্ছে যে আপনারা যার কাছ থেকে যেমন কিছু শুনেছেন আসলে সেটা আগে যাচাই করা উচিত কি যাচাইটা করেছেন কি আপনারা এটা তো আমরা যাচাইতেই করছি না ভাই আমরা এটা শুনি না তো কিভাবে বুঝলেন যে ওরা ভালো না ওরা ভালো কিভাবে ওদের স্ট্যান্ডার্ড দেখুন আর আমাদের স্ট্যান্ডার্ড যদি টাকা পয়সা চলাফেরা পোশাক আশাকে যদি বন্ধুত্ব হতো তাহলে পৃথিবীতে বন্ধুত্বের জন্ম নিত না জানেন বন্ধু কাকে বলে বন্ধু তাকেই বলে যে সবসময় বিপদ আপদ টাকা পয়সা তো বাদ দেন বিপদ আপদে যে সবসময় আপনাদের পাশে থাকবে সেই আসলে প্রকৃত বন্ধু আর আপনারা কোথায় কার সাথে বন্ধুত্ব করেছেন সেটা আমি জানি না তবে একটা কথা বলছি যে আপনি আপনার বন্ধুদেরকে ভালো করে দেখেন এবং বুঝেন তারপরে বন্ধুত্বটা নষ্ট করার পরিকল্পনা করবেন এই যে ভাই বললেন আপনি টুকাই টুকাই কিন্তু একটা মায়ের সন্তান টুকাই কখন গিয়ে নষ্ট হয় যখন পাড়ার আশেপাশে ধনী লোক তাদেরকে অবহেলিত করে তাদের কাছ থেকে দূরে সরায় এবং তাদের সুবিধা থেকে বঞ্চিত করে তখন তাদের তো নষ্ট আর বা নিচু জাতিকে বলা হয় কারণ তাদের যে আমাদের সমাজে যে বিত্তবান ধনী লোক আছে তাদের অবহেলা এবং অবহেলিতার কারণে তাদের নির্দিষ্ট যে চাহিদা অধিকার সেগুলো থেকে বঞ্চিত করার কারণে কিন্তু তারা নিচু জাতে চলে যায় তখন গিয়ে আমাদের সমাজে একটা প্রভাব পড়ে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন তো আরেকটা কথা আমি তো বলবো যে আপনাদের মধ্যে কখনো বন্ধুত্ব হয়নি কেন এই কথাটা বললাম বুঝতে পারছেন তো কেননা যদি বন্ধুত্ব হতো সঠিক বন্ধুত্ব হতো তাহলে কখনো এরকম কথা চিন্তাই করতে পারতেন না কে ধনী আর কে গরিব সেটা তো বড় কথা নয় কথা হলো বন্ধুত্ব তো আমার ক্ষুদ্র জ্ঞানে যা চললো আমি তোমাদেরকে তা বললাম যদি ভালো লাগে তো বন্ধুত্ব করে নেবে ওই দিলে বেটা আইতা কোনো গিরিঙ্গি লাগাইছেন সে আস আমরা আর খাম হইতে না একদম গিরিঙ্গি লাগাইয়া গেছি কি আমরা ওই যে তারা মিলি গেছেন আট টাকা যাইছে আমাদের লাইন বন্ধ হন তাই ও তো গি গিরিঙ্গি লাগাইছে রে বেটা রে আই আমরা আইগি আমরা আট টাকা কানি লাইন বন্ধ আর হইতে না বন্ধু আমরা ধনী গরিবের স্তরটাই শুধু দেখলাম বন্ধুর মর্যাদাটা আমরা করলাম না তুই আমাদের আমাদের মাফ করে